এই গ্রামে আর অন্য কোনো বাসিন্দা বা কোনো বাড়ি ঘর মানে কেউ করে নাই, আমি একাই এই গ্রামের একটিমাত্র মৌজা, একটিমাত্র বাড়ি। চারদিকে খোলা মাঠ, তার মধ্যে দৃষ্টিনন্দন একটি ছোট্ট গ্রাম। চোখ জোড়ানো গ্রামটি যেন ছবির মতোই সুন্দর, গ্রামের সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। ছবির মতোই সুন্দর এই গ্রামটির বাসিন্দা মাত্র দুইজন। স্বামী স্ত্রীর এই গ্রামে নেই কোনো ঝামেলা। বিচিত্র এই গ্রামের অস্তিত্ব রয়েছে ভূমি মানচিত্রেও। গ্রামের রয়েছে আলাদা মৌজাও। একটিমাত্র মৌজা, একটিমাত্র বাড়ি আমার। এটার উত্তর পাশে হলো রাধাবল্লভপুর মৌজা, আর দক্ষিণ পাশে হইল আপনার হরিপুর ও মমরেশপুর মৌজা, আর পূর্ব পাশে হইল আপনার উদয়রামপুর মৌজা, আর পশ্চিম পাশে হইল রামগন্ধপুর মৌজা। এই এইটার এই যে ভিতরে এলাম আমি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। গ্রামের একমাত্র বাড়ির বাসিন্দা এ কে এম সিরাজুল ইসলাম সরকার। বলা চলে গ্রামটির জমিদার তিনি। তার বাবা সাবেক ইউপি সদস্য রমজান আলী সরকার ও তার পূর্বপুরুষরা বাড়িটি ব্রিটিশ আমলে নির্মাণ করেছিলেন। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবার নিয়ে বাড়িটিতে বসবাস করছেন সিরাজুল ইসলাম। ব্রিটিশ পিরিয়ডে যখন জরিপ হয় তখন উনার নাম অনুসারে ওই মৌজার নাম করা হয় উমানাথপুর, উমানাথ চৌধুরীর নামে উমানাথপুর। কিন্তু উমানাথপুর যে কিন্তু এই গ্রামে কোনো বসতি নাই, কিন্তু নামকরণটা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে। ছোট্ট এই সুন্দর গ্রামটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নে অবস্থিত। গ্রামটির নাম উমানাথপুর। ঈশ্বরগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থান গ্রামটির। গ্রামের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ আর উত্তরে রামগোবিন্দপুর গ্রাম, দক্ষিণে হরিপুর এবং পূর্ব দিকে উদয়রামপুর গ্রাম। সম্প্রতি একমাত্র বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে শরীফুল আলমের মৃত্যু হলে গ্রামটির কথা জানাজানি হয়। একমাত্র ছেলে ছিল, এই ছেলেটা মারা যাওয়ায় মানে আমি মনে করি যে আরও নিঃসঙ্গ হয়ে পড়ছি। আমি অনেক সময় যে বাড়িতে থাকি না, রাত্রে আমার ছোটো ভাই আছে একজন, ওই যে ওইখানে এই আমার ছোটো ভাইয়ের এইখানেই এই সকাল রাত্রে আমি খাওয়া দাওয়া করি, এইখানেই আমি রাত্রে থাকি, ঘরে তালা মারা থাকি। পাশের গ্রাম রামগোবিন্দপুরের এক বাসিন্দা জানান, একটি বাড়ি নিয়ে একটি গ্রাম, যুগ যুগ আগেই এই গ্রাম গড়ে উঠেছে। বাপদাদাদের আমল থেকে গ্রামটি দেখে আসছেন বলেও জানান তিনি। আশপাশে এরকম মনে হয় বাংলাদেশে নাই। তো এই গ্রামের বসবাস করে তারা দুইজন স্বামী স্ত্রী, ওনার ছেলে ছিল কিছুদিন আগে মারা গেছে, এখন তারা দুজনে আছে। তো আসলে এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত যে একটি গ্রাম একটি মৌজা। গ্রামটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার জানান, উমানাথপুর গ্রামটি ঈশ্বরগঞ্জের ছোট্ট গ্রামের ঐতিহ্য বহন করছে। এরই মধ্যে গ্রামটি নিয়ে কাজ শুরু করেছেন তারা। সরকারি প্রকল্পের মাধ্যমে গ্রামে যাতায়াতের রাস্তার ব্যবস্থার কথাও জানান তিনি। একটি মৌজা একটি গ্রাম, এখানে এই ভদ্রলোক এবং তার স্ত্রী এই গ্রামে বসবাস করে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ভদ্রলোকের যে গ্রামে যাতায়াতের জন্য যে রাস্তাটা আছে সেটা তার একটা দাবি আছে যে এই রাস্তাটা যেন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে আগামীতে যেন চলাচলের সুবিধাটা তার আরেকটু ভালোভাবে হয়। তো ইনশাল্লাহ এটা আমরা আগামীতে যে কোনো একটি সরকারি প্রকল্পের মাধ্যমে। এলাকার মানুষজন বলছেন জমির কাগজপত্রে এই গ্রামের অস্তিত্ব আছে, তবে একটি বাড়ি থাকায় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারটি। স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের কাছে গ্রামে আসা যাওয়ার রাস্তাটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।